হ্যালো বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক উচ্চ রক্তচাপ নিয়ে যেটা কি ইংরেজিতে বলে হাই ব্লাড প্রেশার আজকে এই ভিডিওটি পুরোটা দেখবেন যাদের উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আজকে বিস্তারিত পুরোটাই জানবেন উচ্চ রক্তচাপ নিয়ে ভিডিওটা দেখুন এই রোগটি প্রতিকার নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে তাহলে শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা আপনাদের সহজ ভাষায় বুঝে বলো ভিডিওতে রোগটা যত ভালোভাবে জানবেন নিয়ন্ত্রণে ততটা ভালোভাবেই রাখা যাবে আমাদের শরীরের রক্তনালীগুলো রাবারের মতো প্রয়োজনে সংকুচিত হয় প্রসারিত হয় কিন্তু এই রক্তনালীগুলো যদি শক্ত হয়ে যায় তা তখন প্রয়োজন মতো প্রসারিত হতে পারে না রক্ত চলাচলে বাঁধা দেয় দেখা দেয় হাই ব্লাড প্রেশার এছাড়া প্রেশার বাড়ার আরও আরও কিছু সূক্ষ্ম কারণ আছে হাই ব্লাড প্রেশার কিভাবে সৃষ্টি হয় জানলেন এখন খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো প্রেশারটা বেড়ে গেলে শরীরে কি কি সমস্যা হয় এক নম্বর পয়েন্ট উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীগুলো দুর্বল হয়ে যেতে পারে রক্তনালীগুলো দেয়ালগুলো পাতলা হয়ে ফুলে ওঠে সেটা হঠাৎ করে ছিঁড়ে যেতে পারে তখন ব্রেনে মারাত্মক একটি রক্তক্ষরণ দেখা যেতে পারে একই সমস্যা পেটের নালিতে হতো পেটের রক্তনালীতে হতে পারে দ্বিতীয় সমস্যা যেটা হতে পারে রক্তনালীতে চর্বি জমা সুস্থ স্বাভাবিক রক্তনালী তার গায়ে চবতে চর্বি জমতে দেয় না এবং উচ্চ রক্তচাপ রক্তনালীতে চর্বি জমা সাহায্য করে চর্বি বা কোলেস্ট্রল জমতে পারে আস্তে আস্তে রক্ত রক্তনালীর গায়েতে চর্বি জমে রক্ত সরু হয়ে যায় কিছু ক্ষেত্রে দেখা যায় চর্বি জমে সেই জায়গাটাতে রক্ত সংকুচিত হয়ে বন্ধ হয়ে যেতে পারে রক্ত তখন আর সামনে আগাতে পারে না এটা খুবই মারাত্মক ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো কথা শুনেছেন এটা সেই ঘটনা ব্রেনে রক্তনালী বন্ধ হয়ে গেলে স্ট্রোক বলে তখন ব্রেনে এক অংশে রক্ত যায় না কোষগুলো মানে মারা যায় তখন ব্রেন স্ট্রোক হয় একইভাবে হার্টে যখন রক্তনালী বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক বলে এছাড়া হাই ব্লাড প্রেশার দীর্ঘদিন ধরে অনেক সমস্যা দেখাতে পারে যেমন হার্ট দুর্বল হয়ে যাওয়া কিডনি কমে অকেজে হয়ে যাওয়া দৃষ্টিশক্তিতে সমস্যা দেওয়া ইত্যাদি অনেকগুলি গুরুতর অসুখের কথা বললাম আপনাদের কাছে তবে আমার মতে হাই ব্লাড প্রেশার সব হাই ব্লাড হাই ব্লাড প্রেশারের সবথেকে ভয়ঙ্কর দিক আপনাকে বলবো এর নিরাপতা হাই ব্লাড প্রেশার শরীরে যখন দেখা দেয় তখন সেরকম কোনো বাধা দেয় না শরীরে কোনো মানে যন্ত্রণা কোনো অসুবিধে হয় না তখন বেশিরভাগ মানুষ এটাকে অগ্রাহ্য করে আর সেই সুযোগে হাই ব্লাড প্রেশার শরীরে ক্ষতিগুলো করতে শুরু করে দেয় এক সময় সেই জিনিসটা একসময় সেই জিনিসটা বড়ো ধরনের রোগ দিয়ে দেখা দেয় হাই হাই ব্লাড প্রেশার কীভাবে বুঝবেন আপনার রক্ত ব্লাড প্রেশারটা একশো কুড়ি থেকে আশি হলে আশির নিচে হলে সেটা নর্মাল দু নম্বর কথা একশো চল্লিশ থেকে নিচে একটা একশো নব্বই হলে তার বেশি যদি হয় তখন সেটাকে হাই ব্লাড প্রেশার বলে হাই ব্লাড প্রেশারের কিছু ঘরোয়া উপায় আপনাকে জানাবো কিভাবে ব্লাড প্রেশারটা কমাবেন ঘরোয়া উপায়ে সব থেকে ব্লাড প্রেশারের শত্রু হচ্ছে লবণ আপনারা বাড়িতে লবণ ইউজ করেন সেই জন্য লবণ নিয়ে আজকে বলবো আমরা বাড়িতে নানানভাবে লবণটাকে বেশি ইউজ করি নিয়মিত প্রত্যেক দিন আপনি লবণ একটা চামচের পৌনে এক পৌনে এক চামচের হাফ চামচ খাবেন কারণ আমরা ভাত খাওয়ার সময় লবণ ইউজ করি তরকারিতে লবণ বেশি ইউজ হয়ে যায় ধরো কোনো তেলে ভাজা খাচ্ছেন তাতে লবণ দিচ্ছেন আপনার অজান্তে আপনি লবণটাকে বেশি ইউজ করে ফেলছেন প্রথমত দিনে অনেকটাই শরীরে লবণ ঢুকে যাচ্ছে লবণটা লবণে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে সোডিয়াম কি গবেষণায় দেখা গেছে সোডিয়ামটা মানুষের শরীরে মানুষের শরীরে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ রোগী হিসাবে লবণটা আপনার শত্রু লবণটা খাওয়া কিভাবে কমানো যায় আপনাকে নয়টা উপায় জানাবো এক নম্বর উপায় ভাত খাওয়ার সময় আলাদা করে আপনি কাঁচা লবণ খাবেন না টেবিল থেকে লবণের কৌটোটা সরিয়ে রাখবেন কেন চোখের সামনে লবণ থাকলে আপনার খেতে মন যাবে যাদের অভ্যাস হয়ে গেছে দু নম্বর পয়েন্ট অনেকের মধ্যে ধারণা আছে যে কাঁচা লবণ খে রাখা যাবে না ভাজা লবণ রাখা যেতে পারে কিন্তু ভাজা লবণটা তাতে সোডিয়াম থাকে তাতেও প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে কাঁচা হোক বা আর ভাজা হোক লবণ লবণ তাতে সোডিয়াম থাকে সোডিয়াম ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে তাই তরকারিতে লবণটা কম দিতে হবে তিন নম্বর পয়েন্ট রান্না করার উপাদানগুলিতে লবণটা কম দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোনো লবণে অনেক কিছুতে লবণ দেয়া থাকে যেমন অনেক সস থাকে সসেতে প্রচুর পরিমাণে লবণ থাকে রান্নাতে লবণের পরিমাণ অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করবেন চার নম্বর পয়েন্ট বাসায় রান্না করা কিছু খাবারে প্রাকৃতিক খাবারে বা কিছু প্রাকৃতিক খাবারে বেশি পরিমাণ লবণ থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে বন্ধুরা যদিও বা খান অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করতে হবে যেমন চিংড়ি মাছ পনির কিছু কিছু ভর্তা এগুলোতে সোডিয়াম থাকে এতে লবণ দিয়ে খেতে মন যায় বাজারে বাজারে গিয়ে কোনো খাবার খাবেন না শিঙারা বা কোনো তেল কোনো চপ জাতীয় জিনিস এতে প্রচুর পরিমাণে লবণ থাকে এগুলো খেলে খুব মানে ক্ষতি করে এগুলোতে কতটুকু লবণ থাকে আপনার জানা নেই সেটা ব্লাড প্রেশার রুগী যখন আপনি তখন আপনি লবণটা কম খাবেন তাহলে বললাম আরেকটি পয়েন্ট নাস্তায় পুরি সিঙ্গারা চপ নুডলস চিপস স্যান্ডউইচ এগুলো যখন আপনি খান এগুলোকে খাওয়া কমাবেন নাস্তার জন্য একটি ফল ডাকতে পারেন ফল আপনারা বিড় লবণ দিয়ে খেতে মন যায় কিন্তু খাবেন না সেটা যারা বাইরে থেকে কোনো খাবার কেনেন পাস্তা এগুলো কেনেন পাস্তা স্যান্ডউইচ এগুলো কেনেন প্যাকেটের গায়ে লবণটা দেখে কিনবেন যখন যেগুলোতে লবণ কম থাকে সেগুলো কিনবেন আরেকটি পয়েন্ট কোনো দাওয়াতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে বিরিয়ানি খাবেন না বা পোলাও খাবেন না সাদা ভাত খাওয়ার চেষ্টা করবেন সাদা ভাত খেলে কোনো সাদা ভাতে লবণ থাকে না আপনার শরীরে কোনো ক্ষতি করবে না খাবারের মধ্যে আর কি কী কমাতে হবে জানাই প্রথমে বলেছি লবণ কমানোর তালিকায় দু নম্বর পয়েন্ট হলো তেল চর্বি বা ফ্যাট জাতীয় খাবার খাবেন না সব মিলিয়ে দিনে দুই থেকে তিন চার চামচের তেল খাওয়া যাবে না সেটা মাছ মাংস সবজি তরকারি যে কোনো কিছুতে হোক যা বাস্তা নাস্তাতে ভাজা ভাজার মধ্যে থাকলেও খাওয়া যাবে না এক নম্বর পয়েন্ট রান্নায় তেল ঢালার সময় চা চামচ ব্যবহার করবেন তাহলে কতটুকু তেল দিচ্ছেন সেটা হিসাব পাবেন দু নম্বর পয়েন্ট মাংস খেতে হলে চর্বি ছাড়া মাংস খেতে হবে তিন নম্বর পয়েন্ট মুরগির চামড়া মুরগির চামড়া মজা লাগলেও অনুগ্রহ করে এটা এড়িয়ে চলবেন মুরগির চামড়াতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে চার নম্বর পয়েন্ট ঘি আর মাখন থেকে দূরে থাকবেন এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে পাঁচ নম্বর পয়েন্ট দুধের স্বর খাবেন না ফুল ফ্যাট দুধ এবং মিষ্টি দই খাবেন না বরং ফ্যাট ফ্রি দুধ এবং টক দই খাওয়ার চেষ্টা করবেন ছ নম্বর পয়েন্ট ডিম তেলে না ভেজে সিদ্ধ খাওয়া সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন একটা ডিম ভাজতে মানুষের অনেকটাই তেল লেগে যায় এবার আসি খাবারের তালিকা থেকে কমাতে হবে এমন তিন নম্বর পয়েন্ট খাবারে সেটা হলো চিনি সুগার সারা সপ্তাহে খাবারে দুই থেকে পাঁচ টেবিল চামচ চিনি খাবেন না এক নম্বর পয়েন্ট জানাই আপনাদের কুক সেভেন এগুলো খাবেন না এগুলোতে সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে সুগার থাকে আপনি সারা সপ্তাহে সর্বোচ্চ চিনি খেতে পারবেন সব থেকে সারা সপ্তাহে হিসাব মতো আপনি যদি খান ছ চামচ চিনি খেতে পারেন আর এবং টমেটো সসে একটু আগে আপনাকে বলেছি প্রচুর পরিমাণে লবণ প্লাস সুগার দুটোই থাকে লবণের মতোই তেল এবং চিনি কিছুই খাবেন না মেনটেন করে চলবেন খাবারটা তাই বুদ্ধি খাটিয়ে সতর্কতার সাথে রান্না করা এবং খাবার খাওয়া সম্পূর্ণ করতে হবে আপনাকে এবার আসি কী খাবেন আপনি কিছু কিছু খাবারে পটাশিয়াম থাকে যেটা রক্তচাপ কমায় কোন খাবারে পটাশিয়াম থাকে কোন কিভাবে বুঝবেন কিভাবে বেশি পটাশিয়াম খাবেন তিনটে উপায় তাদের বলব আপনাদের এক নম্বর পয়েন্ট দিনে চার থেকে পাঁচটা মাঝারি সাইজের ফল খাবেন একবারে বদলে দিনে তিনবার চারবার খাবেন কোনো কোনো দিন আপনার মনে হবে দিনে একটা ফল খাই দুটো ফল খাই আপনি সকালে নাস্তার পর একটা ফল খান আপনি বাসা বাসা থেকে যখন বাইরে কোনো কাজে যাবেন সেই অনুযায়ী আপনি একটি ফল ব্যাগে নিয়ে যেতে পারেন লাঞ্চের পর অফিসে লাঞ্চের পর আপনি একটি ফল খেতে পারেন যাতে ক্ষোধা লাগলে খেতে পারেন পরের সপ্তাহে ফলের ফলের এটা বাড়িয়ে দেবেন দিনে দুই থেকে দিনে দুই থেকে দুই থেকে তিন কাপ সবজি খাবেন তারও বেশি খেতে পারেন এটা অল্প অল্প করে বাড়াবেন যদি সবজি তেমন খাওয়া খেতে না ভালো লাগে তেমন সিদ্ধান্ত নেন তাহলে আগামী সপ্তাহে আপনি চেষ্টা করবেন যদি কম কম করে একবেলা বা একবেলা আপনি সবজি খাবেন ফল আর শাক সবজিতে প্রাকৃতিকভাবে পটাশিয়াম মজুদ আছে এগুলো আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে পটাশিয়াম বাড়ানোর পটাশিয়াম বাড়ানোর জন্য আপনি ভুলেও ট্যাবলেট খাবেন না ভাববেন যে পটাশিয়ামের ট্যাবলেট খাবো কমানোর জন্য পটাশিয়াম শরীরে বেশি হবে আমরা ব্লাড রক্তচাপ কমবে সেটা ভুল করে খাবেন না ফুল ক্রিম বা এবং ফু মিষ্টি দই খাবেন না সেই দইয়েতে প্রচুর ফ্যাট বেশি দুধ খেলে মিষ্টি দুধ খাবেন ফ্যাট ফ্রি দুধ খেতে হবে আপনাকে এক কাপের মাপে খাবেন এতক্ষণ যে কোনো খাওয়াগুলো বললাম বেশি খাওয়ার কথা বললাম তার উদ্দেশ্য হল স্বাস্থ্যের জন্য অপকারী খাবারগুলো কমিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী খাবারগুলো বেশি করে খেতে হবে ধরেন আপনি নাস্তার সময় তিনটা সিঙ্গারা খেতেন তখন তিনটের বদলে একটা খাবেন তিনটা খাবানা আগে বেশি ভাত খেতেন এখন ভাত কমিয়ে সবজিটা বেশি করে খাবেন যদি এমন হয় আগে আপনি দুই প্লেট ভাত খেতেন এখন দুই প্লেটই ভাত খাবেন সেটা কমাননি কিন্তু সাথে যোগ করেছেন সাঁচশো এম এল দুধ তাহলে কিন্তু আপনার ওজন বেড়ে যাবে ঘি দুধেতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আপনার ওজন বেড়ে যেতে পারে এই খাওয়া নিয়ে এত কথা বললাম এগুলো একটাও আমার নিজের মন গড়া কথা নয় এগুলো বছরের পর বছর গবেষণা করে এই গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে সেখান থেকে আমরা জেনেছি এটার নাম ড্যাশ ডায়েট গবেষণায় এই ডায়েটের ব্যাপারটা জানা গেছে এই নিয়মগুলো আপনি যদি মেনে চলেন এগারো পয়েন্ট আপনার কমবে রক্তচাপ ব্লাড প্রেশার রুগীদের ক্ষেত্রে এটা সঠিকভাবে যদি মেনে চলেন এটা অনেকটাই বেশি পয়েন্ট এটাতে শুধু রুগী নয় রুগীর পরিবারকে পরিবারের লোকেদেরও অংশগ্রহণ করতে হবে যে রান যে রান্না করছে যে বাজার করছে যে খাবার টেবিলে আনছে সবাইকে এই বিষয়টা জানতে হবে কারণ সবাই কেউ রান্না করে কেউ বাজার করে তাদেরকে দেখতে হবে কোনটাতে কোন মানে তরকারিতে মানে লবণ কম দেওয়া তরকারিতে তেল কম দেওয়া তাদেরকে এগুলো মানতে হবে যদি আপনার রক্তচাপ বেশি থাকে আপনি যদি আপনার রক্তচাপটা বেশি থাকে তখন আপনি কোনো ডক্টর থেকে পরামর্শ নেবেন নিয়ে ওষুধ শুরু করে দেবেন রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের ওষুধের খুব প্রয়োজন আছে আপনার অবস্থান বুঝে ডক্টর ডক্টরবাবু আপনাকে ওষুধ দেবে দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি নিজে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাবেন না এবং বন্ধও করবেন না একদিন প্রেশার মেপে দেখলেন প্রেশার নর্মাল হয়ে গেছে তাই সেদিন নিলে ওষুধ খাবেন না কিন্তু এটা করবেন না কোনো ডক্টরের থেকে পরামর্শ নেবেন এবং ওষুধগুলো খাবেন ওষুধ বন্ধ করে দিলে মারাত্মক একটি রোগ আসতে পারে ওষুধ বন্ধ করে দিলে হাই ব্লাড প্রেশার আপনাকে কিচ্ছু জানাবে না নীরবে শরীরের বড় ক্ষতি করে দেয় তারপর হয়তো একদিন আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যেতে পারে দু নম্বর পয়েন্ট অতিরিক্ত ওজন কমাতে হবে ওজন কমাতে গেলে আপনাকে ওজন কমাতে গেলে আপনাকে প্রথমত দিনে একবার সকালের দিকটা একটি এক কিলোমিটার বা দু কিলোমিটার দ্রুত হাঁটবেন দ্রুত হাঁটার ফলে শরীরটা হালকা হবে হালকা হলে উচ্চ রক্তচাপ একটু কমে শরীরটা ওজনও কমে যায় এবং নানা রকম ব্যায়াম করতে পারেন সকালবেলা আস্তে আস্তে চেষ্টা করুন সকালে অন্তত সকালে মোটামুটি এক ঘন্টা করে ব্যায়াম দৌড় হা যদি না দৌড়তে পারেন একটু জোরে হাঁটাচলা করবেন আর ব্লাড প্রেশার রুগীদের সবথেকে বড় শত্রু একটি আছে ধূমপান করবেন না ধূমপান হার্ট এবং উচ্চ রক্তচাপ রুগীদের বড় বিপদ আছে বড়ো বিপদ ডাকে নিরাপদ থাকবেন আর সুস্থ থাকবেন যদি রক্তচাপ বেড়ে থাকে আপনার ডক্টর থেকে পরামর্শ নিন ওষুধ খান পরবর্তী ভিডিওতে আমরা জানাবো উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার কীভাবে কী ট্যাবলেট খেলে কমবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য হ্যাভ এ নাইস ডে